আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজ থেকে জিলহজের মাস শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গিয়েছে। আমাদের বাংলাদেশ সময় থেকে আজ 19 তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। 28 তারিখ সৌদি আরবে কুরবানি হবে এবং 29 তারিখ বাংলাদেশে কুরবানি হবে, এটা আমরা সকলেই জেনে যাচ্ছি। তো যাই হোক, আজকে বিষয়টা হচ্ছে রমজান মাসে যারা ইবাদত করতে পারেননি, যারা সিয়াম পালন করতে পারেননি, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করতে পারেননি, কিংবা আপনার মন বাসনা রয়েছে, এই সকলের বিভিন্ন পেরেশান আপনার মনে যদি থেকে থাকে, তাহলে অবশ্যই এই 10টি দিন আপনি কাজে লাগান, এই 10টি দিন আপনি ইবাদত পালন করুন। কারণ এই প্রথম 10 দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরে কসম কেটেছেন, এখানের মধ্যে এই 10 দিনের কথা উল্লেখ রয়েছে। আবার 9 জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ক্ষমা করে দেন। আর এই সময় বেশি বেশি জিকির তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এরকম জিকির আপনি পাঠ করতে পারেন। এছাড়া আপনি যারা সিয়াম পালন করতে পারেননি তারা বেশি বেশি সিয়াম পালন করবেন। আর জিলহজ মাসে যে সিয়ামটা আরাফাত মাঠে, তখন তো আপনারা অবশ্যই অবশ্যই সিয়াম পালন করবেন। আর যারা কুরবানি করবেন আজকে থেকে, তারা নখ গোফ বা নাভির নিচে পশম বা ইত্যাদি যে সকল নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো আপনারা পালন করবেন, কারণ এটা মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাম এরকম করতে নিষেধ করেছেন। সুতরাং এই 10টি দিন আপনি সুন্নত নফল সালাত, কোরআন তেলাওয়াত, তারপরে সকাল সন্ধ্যা জিকির, ফরজ সালাতের পর জিকির, দান সাদকা, তারপর পিতামাতার জন্য দোয়া করা কিংবা তাদের সাথে ভালো আচরণ করা, আত্মীয়দের সাহায্য করা, এরকমভাবে আপনি বেশি বেশি নেক কাজগুলো করবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।